প্রাচীনকাল তথা খ্রিস্টীয় 10 শতকের শুরু থেকে 13 শতকের প্রথম পর্যন্ত চন্দ্র, বর্মণ ও সেন রাজাদের রাজধানী ছিল মুন্সিগঞ্জ জেলা। আর সেই সুবাদে এই অঞ্চলে গড়ে উঠেছিল নানান ঐতিহাসিক স্থাপনা। মুন্সিগঞ্জ জেলার দর্শনীয় স্থান, রিসোর্ট ও ঐতিহাসিক স্থাপনায় ঘুরে বেড়ানোর তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি মুন্সিগঞ্জ জেলার শীর্ষ 20টি দর্শনীয় স্থান। তো চলুন বন্ধুরা, দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক মুন্সিগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ। ইদ্রাকপুর কেল্লা, পোলঘাটা সেতু, ষোলোয়ানি সৈকত, রায়বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি, পদ্মহেম ধাম, ভাগ্যকুলের মিষ্টি, সোনারং জড়ামঠ, বাবা আদম মসজিদ, আড়িয়াল বিল, ভাগ্যকুল জমিদার বাড়ি, জগদীশচন্দ্র বসু স্মৃতি জাদুঘর, মাওয়া ফেরিঘাট, মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট, মাওয়া রিসোর্ট, পদ্মা রিসোর্ট, অতীশ দীপঙ্করের জন্মস্থান, শুলপুরের গির্জা, বিক্রমপুর বিহার, নাটেশ্বর দেওয়ালের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাচীন বৌদ্ধ বিহার, পদ্মা সেতু,